আমাদের এই দুর্যোগ চলতেছে, যেটা আমাদের ঘূর্ণিঝড়, ঠিক আছে, এটা প্রাকৃতিক দুর্যোগ। আমি আমার মহিপুর থানাবাসীকে এবং যারা বেড়িবাঁধের বাইরে আছে এবং উপকূলীয় এলাকায় আছে সবাইকে নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য আমরা মাইকিং করেছি এবং প্রত্যেককে জনে জনে অনুরোধ করছি, এবং বেড়িবাঁধের বাইরে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো গিয়েও আমরা সবাইকে নিরাপদ আশ্রয়স্থলে নেওয়ার চেষ্টা করেছি এবং অনেকে নিরাপদ আশ্রয়স্থলে ইতিমধ্যেই চলে গেছেন। যারা যান নাই তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করবো যে একদম দ্রুত সময়ের মধ্যে আপনারা নিরাপদ আশ্রয়স্থলে চলে যান। এবং আমাদের মহিপুর থানা এলাকায় মোট 56টি আমাদের সাইক্লোন শেল্টার আছে, সেই 56টি সাইক্লোন শেল্টারে আপনারা আশ্রয় গ্রহণ করতে পারবেন। পাশাপাশি এই আমাদের এখন যে 7 নম্বর বিপদ সংকেত থেকে একটু আগে জানতে পেরেছি যে এখন 10 নম্বর বিপদ সংকেত চলতেছে, তো সেক্ষেত্রে যে আমাদের কুয়াকাটায় যতগুলো আবাসিক হোটেল আছে, কুয়াকাটা এবং কুয়াকাটার আশপাশে যতগুলো আবাসিক হোটেল আছে সব আবাসিক হোটেলগুলো আমরা উন্মুক্ত করে দিয়েছি, যাতে করে আবাসিক হোটেলগুলো সবাই আশ্রয় নিতে পারে।